নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে তোমাদেরকে স্বাগতম। আচ্ছা, এবার মাছটা আমি ভাজবো। তো গ্যাস এনার্জি কই, তোমার এনার্জি দিয়ে বলো তো এবার মাছটা ভাজবো। নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে তোমাদেরকে স্বাগতম। দিদির ব্লগে তোমরা সবাই বলতে যে লোটে মাছের মলাটা কীভাবে হয় একবার দেখাতে, তো আজকের আমি ডিটেলস দেখাবো। লোটে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদও মাখিয়ে নিয়েছি। তখন দিদি ঘুমোচ্ছিল বলে তাই আমি দিদিকে ডাকিনি, তার জন্য আমি নিজে নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। তো ভেজে দেখাবো, এটা কোনো সব মানে ঝামেলার কাজ নয়, শুধু ভাজো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচাও, যে ঝাল বেশি খেতে ভালোবাসো সে শুকনো লঙ্কা ভাজবে, ব্যাস মারবে। এটা খেতে খুবই সুন্দর হয়। তো আজকে দিদি বাড়িতে আছে, আমি বানাই, দিদি আজকে খেয়ে বলবে কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। তো আমি আজকে নমিতা দিকে বলেছি, হ্যাঁ অনেকদিন থেকে বলছে মলাটা বানাও। আমি ক্যামেরার এপার থেকে বলছি যে হ্যালো আমি আছি। চলো চলো এবারে মাছটা আমি ভাজবো। তো গ্যাসটা চালু করি। তো কড়াইতে তেলটা আমার আগে থেকে দেওয়া আছে এই কারণে যে সরষে তেলের প্যাকেটটা কেটেছিলাম, শিশিতে ঢেলে প্যাকেটটা উপর করে রেখেছিলাম। তো আমার তেলটা একদম পরিপূর্ণ হয়ে গেছে, আর তেল দিতে লাগবে না। ঝামেলা ছাড়াই লোটে মাছের মলা একদম অসাধারণ লাগে খেতে। তো তোমরা এরকম বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সবাইকে আমার চ্যানেলে থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। কালকের দিদির ব্লগে দেখতে পাবে আমাকে, দিদিকেও দেখতে পাবে, কে কেনে এত আনন্দ দিয়েছে, এত আনন্দ দিয়েছে যে কি বলবো, আমি জীবনে এরকম কখনো আনন্দ পাইনি। তো দিদিকে থ্যাংক ইউ বা ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না, যত যাই বলি না কেন দিদির জন্য কম হই। কেননা দিদি আমার, আমি এই জন্য দিদিকে কিছু বলবো না। আর ডলার তো আনন্দে বারবার কি বলবো, ওর কথা বারবার, ওর খুশি হয়েও বারবার রান্নাঘরে ঢুকে পড়ছে, আর দিদি বারবার ঘেটি ধরে বের করছে। তো ব্যাস, তেলটা আমার এবার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আমার বাড়িতে সবই আছে, কিন্তু আগের দিন আমি নার্ভাস হয়ে স্টিলের খুন্তিটা ব্যবহার করেছিলাম, তো আজকে দেখো আমি কাঠের খুন্তি ব্যবহার করছি। আজকে আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা নেই, শুকনো লঙ্কাটা মানে ছিল অনেক, ডলার এসে জার ফার ভেঙে লঙ্কা খেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেছে। তার জন্য আজকে আমরা কাঁচা লঙ্কা দিয়েই লোটে মাছের মলাটা করব। বলে দিয়েছি আসবে হয়তো বিকেলে, কাঁচা লঙ্কা এই পেঁয়াজটা আমি কুচিয়ে নেবো মাছটা ভাজা হতে হতে, আর লঙ্কাটা মাছটা ভাজা হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিলে নরম হয়ে যাবে, আমার মাখতে সুবিধা হবে, এই হচ্ছে ব্যাপার। কাঁচা পেঁয়াজটা অনেকে তো ওষুধ ওষুধ খায় হোমিওপ্যাথি, যে যারা যাদের না পছন্দ হয় তো তারা পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে পারো। এই মাছটা অনেক সময় লাগবে, কেননা মাছটা তো এমনিতেই নরম নরম মাছ, ধৈর্য ধরে একে ভালো করে আগে ভেজে নিতে হবে, না হলে খেতে পারবে না। মাছটা বসিয়ে দিয়ে দিদি মানে আমি বসিয়েছি, দিদি চান করে চলে এলো, তবু আমার মাছটা জল শুকোচ্ছে। এবার আমি একটু উল্টে পাল্টে নিই, কোনো সমস্যা নেই এইটা, কেন এটা এটা তো মলা হবে, ভেঙে গেলেও কোনো সমস্যা নেই। এই দেখো সুন্দর হয়ে গেছে একদম, এই পিসটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এই এক পিট আমার একদম সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটু সময় লাগবে। মাইকটা নমিতাদের কাছে আমার ভয়েসটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ যাবে, আমি তো চিৎকার করে কথা বলি। এর মধ্যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিই, কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে নরম হয়ে গেলে আমার মাখতে সুবিধা হবে, অন্য কোনো কারণ নয়, তাই আমি কিছু করলাম না, গোটাই দিয়ে দিই। হ্যাঁ পেঁয়াজটা কোচানো হয়ে গেছে আর এক টুকরো আছে। কাঁচা লঙ্কা কিন্তু গোটা দিয়ে এইরকম মুখ দিয়ে তাকাবে না, তাহলে একদম ফেটে মুখ, লঙ্কায় গরম তেল এবং লঙ্কার ঝাল,
একদম মুখ বরবাদ করে দেবে। একটু কেটে কেটে দিলে ভালো হতো, কিন্তু আমি যেহেতু কাটিনি এই জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ফটফট করে ফাটছে, ফাটার আওয়াজটা একটু শুনিয়ে দাও দিদি, কিভাবে লঙ্কাটা ফাটছে। লঙ্কাটা কেটে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আমরা দুজনেই রান্নাঘরে আছি বলে ডলার ইউরোকে ওই ঘরে এসি চালিয়ে ভরে রাখা হয়েছে, না হলে আমাদেরকে কথা বলতে দিত না, আর ওই বারবার ভালোবেসে রান্নাঘরে ঢুকতো। খেতেই হতো না, ওদের পেটে চলে যেত গরম গরম একদম। হাই বেচারা, ও তো ও চেষ্টা করছেও না যে এতবার ও যাচ্ছে, আমি একবার চেষ্টা করে দেখি। তো এইটা আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আমি আর একটু ভাজবো। আর এই মাছটা আমার আরো কেন ভালো লাগে, মাছটা যত ছোট ছোট কাঁটা থাকে এই কাঁটাগুলো গলে যাচ্ছে না, এটা চিবিয়ে খেয়ে নেওয়া যায়, অদ্ভুত একটা ভালো টেস্ট আছে। লোটে মাছ কিন্তু কোনোদিন খাইনি, মৌমিতাদি এখানে আসার পর প্রথমবার লোটে মাছ খাইয়েছে, আমার লোটে মাছ ভালো লেগে গেছে। আমি এরকম শুঁটকি মাছ কোনো দিন খাইনি। অদ্বিজের বাড়িতে একবার ঠাকুমা রান্না করে দিয়েছিল, না আঙ্কিল রান্না করে দিয়েছিল, তারপর আমি শুঁটকি মাছের ফ্যান হয়ে গেছি। মানে এরকম অনেক জিনিস নতুন নতুন ট্রাই করে আর কি, তারপর ক্লিক করে আসি ব্যাপারটা। শুঁটকি মাছটা যে তুমি বলছো না, এইটা শুকিয়ে এইটাই শুঁটকি মাছ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অসাধারণ লাগে খেতে শুঁটকি মাছ। একদিন রান্না করে খাইও, শুঁটকি মাছটাই তো পাচ্ছি। তুমি নাকি কালকে মাকে কি করলা খাইয়েছো, মায়ের দারুণ লেগেছে। হ্যাঁ, কতে তো মাছের তেতো খাইয়েছি, খুব ভালো লেগেছে। বৌদি বলছে কিভাবে বানিয়েছো আমাকে বলো, আমি বাড়িতে গিয়ে বানাবো। তোমাকে তো বলবো না, আমি ইউটিউবে রেসিপিটা দেবো, তুমি দেখে আমাকে ওয়াচ টাইম দেবে। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলে নিই, এটার কথা বলতে আমার মনে ছিল না, যেহেতু আমাদের শুকনো লঙ্কাটা মানে গোটাটা নেই, আমরা একটু ঝাল বেশি খাই। এটা ঝাল লাগে না, কাশ্মীরি রেড চিলি পাউডারটা, কিন্তু এটা একটু লাল হওয়ার জন্য আমি দিচ্ছি। দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, মানসিক শান্তি হবে যে লঙ্কাগুলো দেওয়া আছে, একটু ঝাল ঝাল হবে ব্যাপারটা। কিন্তু তুমি যতগুলো কাঁচা লঙ্কা দিয়েছো ঝাল হবেই না, আমরা তো একটু ঝাল বেশিই খাই। হ্যাঁ, এবার তোমরা তোমাদের মানে যারা দেখছো তারা তাদের পরিমাণ মতো ঝাল দিও, আমরা একটু অস্বাভাবিক ঝাল খাই। যে যার একটু পরিমাণ মতন যে রকম যে ঝাল পছন্দ করে সে সেই রকম ভাবে খেতে পারো। এটা উল্টে দিই, দাও দেখতে ভালো লাগে। এই মাছটা আমার ভাজা পুরো কমপ্লিট, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার গরম গরম তো মাখতে পারবো না, হালকা একটু ঠান্ডা হয়ে আসুক তারপরে মাখবো। তো মাছটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মেখে নেবো। এবার কি দিয়ে মাখছি দেখো, কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা তো আগে থেকে দেওয়া হয়েছে দেখতে পেয়ে গেছো। আমি এতে আমরা একটু টক পছন্দ করি তাই দু টুকরো পাতি লেবু দেবো। এবার কেউ যদি পাতি লেবু না পছন্দ করো মাছের মধ্যে, তা নাও দিতে পারো, এমনিতেই মাখলে সুন্দর লাগবে দেখতে আর খেতে। এইটা তো ছোটোটাই দিই, অবশ্যই এটা কিন্তু এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানিও। এটা অনেক দিনের রিকোয়েস্ট ছিল দিদির ভিডিওতে, আজকে সেটা হলো। হ্যাঁ, মানে কমপ্লিট রেসিপিটা দেখানো হলো, প্রত্যেকবার বলি যে কিভাবে বানিয়েছি, মুখে বলে দিই মুখে বলে দিই, আজকে পুরো প্র্যাকটিক্যালি করে দেখানো হলো। কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই খেতে খুব অসাধারণ হয়। একটু কাঁচা সরষে তেল দেবো, আমি দিলে ভালো লাগবে খেতে। দাঁড়াও, এত বড় বোতলটা খুলে দেবো? না না, আমি খুলে নেবো। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমি বেশি দেব না। কাঁচা সর্ষের তেলটা মাছ মলার মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে। আচ্ছা এবারে আমি দিদিকে খেতে দেবো, দিদি খেয়ে বলবে কেমন হয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, এনাফ নমিতা দি,
ব্যাস আর নয় বাবা। দিদি এই মাছের মোড়াটা খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি আজকে আর কিছু বানাইনি, তো এটা দিয়ে দিদি খাবে। ভাত তো খাই একটুখানি, এতটা আর তোর মাছের মোড়াটাই বেশি হয়ে গেছে। যাই হোক আমায় দাও, এটা আমি করছি। তুমি যদি আমাকে লোটে মাছের মোড়া দিয়ে ভাত দিয়ে দিয়েছে, এটা খেয়ে আমি এখন বলবো না যদি কেমন বানিয়েছে। তুমি যদি খুব ভালো বানাবে, এটা আমি প্রথমবার খাচ্ছি না, মানে প্রথমবার যেদিন খেয়েছিলাম সেদিনের রিয়াকশনটা দেখলে বুঝতে পারতে কতটা ভালো লেগেছিল। আমি জানতাম এটা ভালো হবে, আর আমি এটা তো অদ্ভুত ফ্যান। নমিতা দি এক্ষুনি বলছিল তোমার দিদি এলে তোমার দিদিকে আমি খাওয়াতাম, দিদি এসে থাকে না, খাওয়াতে পারি না। নমিতা দি খাওয়াতে ভীষণ ভালোবাসে, আমি খেতে পারি না। আগে পারতাম, এখন আমার আস্তে আস্তে অ্যাপেটাইট কমে গেছে, আমি আর পারি না খাবার খেতে। আর এই ভাতটাও আমি বিনষ্ট করবো, মানে এতটা খেতে পারবো না। বাট আমার বাড়িতে কোনো খাবার নষ্ট হয় না, কারণ আসে দুজন। তা আজকের মতো আমাদের ভিডিও কমপ্লিট, আমি খাবো খেয়ে এখন শুটিংয়ে যাবো। আর নমিতা দির যেটা বক্তব্য আছে নমিতা দি বলে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ও জিও ঠিক আছে, এইটা দিদি তো প্রপারলি শিখে, এই ভালো করে বলো এনার্জি হচ্ছে না, এই ভালো করে বলো এনার্জি পাচ্ছি না, এইরকম হবে তবে তো দর্শক এনার্জি পাবে। ওকে তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটা ইনফরমেশন দেওয়ার আছে, নবীতে দিয়ে নতুন ফোন কিনেছে, যেটা দিয়ে আমি যেদিন থাকি না, আমি ছুটির দিন যেদিন থাকি আমি ব্লগ বানিয়ে দিই, এই যে নবীতে দিয়ে নতুন ফোন। আর বাকি দিন নবীতে দিয়ে নিজে করে, একটা ভিডিও একটু কোয়ালিটি খারাপ হয় একটা প্রপার থাকে, সেটার সাথে আমি জানি তোমরা অ্যাডজাস্ট করেই নেবে। টাটা।